আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিদা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। বোনের বাসার ব্লগ শেয়ার করছি। যেদিন বোনের বাসে গিয়েছিলাম ওই দিন বিকেলে আমরা ঘুরতে বের হয়েছি সবাই মিলে। আমার বোনের শ্বশুরের এটা আরেকটা বাড়ি, সবাই মিলে ছাদের উপরে উঠেছি আর আমি একটু ভিডিও করেছি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তাই আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। যারা প্রথম আমার ব্লগ দেখছেন সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল, আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেলে আমার ব্লগটি দেখছেন সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনে আগাতে পারবো না। বাচ্চারা অনেক খুশি ছিল, খুবই মজা করছে। আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে লাউ গাছ। তো ছাদের উপরে কিছু গাছ ছিল, গাছগুলো খুবই সুন্দর, সবাই অনেক মজা করেছে, বাচ্চারা অনেক আনন্দ করেছে। অনেক দিন পরে বোনের বাসায় গিয়েছি, আমারও খুব ভালো লাগছিল। আর অবশ্যই ভিডিওতে একটি সবাই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ঘোরাঘুরি শেষ করে আমি আর আমার বোন এসেছি পিঠা নেওয়ার জন্য। মাটির চুলাতে ভাপা পিঠা আর চিতই পিঠা বানাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে দেখে। গরম গরম পিঠা বানাচ্ছে মাটির চুলাতে, আর শীতের দিনে পিঠা খাওয়ার মজাই আলাদা। আমার বোন দুধ চিতই পিঠা বানাবে, তাই চিতই পিঠা নেওয়ার জন্য এসেছি, বেশি করে পিঠা নিয়ে যাব, বসে অপেক্ষা করছি। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, যে যেখানেই আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এ দোয়াই করি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকি, ভালো থাকি। সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।